हेलो व्यूअर्स, आज के हमरा पढ़ब इंग्लिश फॉर टुडे क्लास 9-10 यूनिट 3 इवेंट्स एंड फेस्टिवल कोनो घटना बा विशेष घटना एवं फेस्टिवल अर्थ उत्सव। तो हमरा लेसन 1 ए चले जाई। लेसन 1 ए बोलछे मदर्स डे मा दिवस। ए लुक एट द पिक्चर एंड डिस्कस द क्वेश्चंस। ছবিটার দিকে তাকাও এবং প্রশ্নগুলো আলোচনা করো। এক নম্বরে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওম্যান ইজ টু দ্য চাইল্ড। তোমার কি মনে হয় বাচ্চাটা শিশুটার কে বা কি হয়? আই থিঙ্ক দি ওম্যান ইজ দি মাদার অফ দি চাইল্ড। আমার মনে হয় যে মহিলাটি শিশুটির মা। আচ্ছা, টুতে বলছে হোয়াই ইজ শি হোল্ডিং দি চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক। ফ্ল্যাঙ্ক অর্থ কোনো কিছুর ধার বা পাশ বা পার্শ্ব পাশে এরকম। এখানে আমরা মানেটা এরকম করতে পারি যে সে কেন বাচ্চাটাকে তার কোলে বা পাশে নিয়ে আছে, এরকম ধরে নিতে পারি আমরা। উত্তরটা এরকম হতে পারে মাদার্স অফ আওয়ার ভিলেজেস জেনারেলি ক্যারি দেয়ার চিলড্রেন অন দেয়ার ফ্ল্যাঙ্ক অর শি ইজ হোল্ডিং দি চাইল্ড ফর দি লাভ অফ এ মাদার ফর হার চাইল্ড। আচ্ছা, আমরা এরকমভাবে বলতে পারি যে আমাদের গ্রামের মায়েরা সাধারণত তাদের শিশুদেরকে তাদের কোলে বা পাশে ক্যারি করে বা পাশে ধরে রাখে, এটা শিশুর প্রতি মায়ের ভালোবাসা। আমরা এভাবে বলতে পারি যে শি ইজ হোল্ডিং দ্য চাইল্ড, সে শিশুটিকে ধরে আছে বাচ্চাটির প্রতি বা একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসার কারণে। এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, রিফ্লেকশান। তিন নম্বরে বলছে ক্যান এ মাদার বি কম্পেয়ার টু এনিবডি। নো, একজন মাকে কি অন্য কারোর সাথে তুলনা করা যায়? শি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নো আদার, তাকে কারোর সাথে তুলনা করা যায় না। দিস লাভলি লেডি ইজ নান বাট মাই মাদার, সে এই সুন্দর মহিলাটি আর কেউ নয়, সে আমার মা। প্রশ্নটা হলো ক্যান এ মাদার বি কম্পেয়ার্ড টু এনিবডি, একজন মাকে কি অন্য কারোর সাথে তুলনা করা যায়। কি লিখছে অভি? নো, আ মাদার কান্ট বি কম্পেয়ার উইথ এনি ওয়ান এলস ইন দি ওয়ার্ল্ড। না, একজন মাকে পৃথিবীর অন্য কারো সাথেই তুলনা করা যায় না। মায়ের তুলনা শুধুমাত্র মাই, অন্য কেউ না। লিসেন টু দ্য অডিও অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অডিওটা শোনো এবং তার সাথেকার প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা কোনো অডিও, আমার যে স্টুডেন্ট আছে দুই স্কুলের দুইজন, এরা কেউই বলতে পারছে না যে তাদের লিসনিং টেক্সট এটা কোথায় আছে বা জিনিসটা কি, তারা জানে না এবং সে কারণে আমিও জানি না। তো তারপরেও আমরা উত্তরগুলো বের করার চেষ্টা করছি। অ্যাকর্ডিং টু অ্যানশিয়েন্ট গ্রিক মিথস রিয়া ইজ দ্য মিথস অর্থ পৌরাণিক কাহিনী, কল্পকাহিনীর মতো, যে কাহিনীগুলো যুগ যুগ ধরে চলে আসছে। তারপর অ্যানশিয়েন্ট অর্থ প্রাচীন, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রাচীন গ্রিক বা গ্রিস দেশীয় পৌরাণিক কাহিনী অনুসারে, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, রিয়া হলো, এটা আমরা পেলাম এ হবে মাদার অফ গড। রিয়াকে প্রাচীন গ্রিক মিথে বলা হচ্ছে গডদের মা, আমি এটা দেখলাম ইন্টারনেটে। দুই নম্বরে বলছে দি নেম অফ জেসাস ক্রাইস্ট মাদার ওয়াজ, যিশু খ্রিস্টের বা ঈসা আলাইহি ওয়াসাল্লামের মা ছিলেন, বিতে বলছে মেরি বা মরিয়ম। সিতে বলছে জুলিয়া ওয়ার্ড হাউ ছিলেন, ডিতে আছে আমেরিকান, তিনি একজন আমেরিকান ছিলেন। আচ্ছা, চার নম্বরে বলছে মাদার্স ডে ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড অ্যাজ এ ফর্মাল হলিডে ইন দ্য ইউএসএ। ইন মাদার্স ডে প্রথম আনুষ্ঠানিকভাবে
ছুটির দিন ঘোষণা করা হয়েছিল। আমেরিকাতে মাদার্স ডেকে আনুষ্ঠানিকভাবে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল 1905 সালে। বিটা হলো কারেক্ট আনসার। ইন 1914 দ্য আমেরিকান প্রেসিডেন্ট ওয়াজ, 1914 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইলসন, ডিতে আছে উইলসন, এনার পুরো নাম হলো উড্রো উইলসন। হুইচ কান্ট্রি ডাজেন্ট সেলিব্রেট মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে অফ মে, কোন দেশ মের দ্বিতীয় রোববারকে মাদার্স ডে হিসাবে উদযাপন করে না, সেলিব্রেট অর্থ উদযাপন করা। আমরা যতটুকু পেলাম দ্য ইউকে বা ইউনাইটেড কিংডম মাদার্স ডে সেকেন্ড সানডে অফ মেতে উদযাপন করে না, তারা মার্চের কোনো একটা তারিখে বোধহয় উদযাপন করে। আচ্ছা, তারপরে ডি ওয়ানে বলছে, লিসেন টু দ্য টেক্সট এগেইন অ্যান্ড আনসার দিস কোশ্চেন। সরি, আমরা কোনো টেক্সট শুনতে পারি নাই, আমরা তারপরেও চেষ্টা করি। এক নম্বরে বলছে, হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে, মাদার্স ডেকে রাষ্ট্রীয় ছুটির দিন বা জাতীয় ছুটির দিন হিসেবে কোন দেশ প্রথম পালন করে? দ্য আনসার ইজ ইউএস, সেকেন্ড সানডে, ইউনাইটেড স্টেটস, এরা প্রথম মাদার্স ডেকে ন্যাশনাল হলিডে হিসাবে পালন করে। বর্তমানে মে মাসের দ্বিতীয় রবিবারকে সেখানে মাদার্স ডে হিসাবে পালন করা হয়। হোয়েন ইজ মাদার্স ডে নাও সেলিব্রেটেড মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমানে পৃথিবীর বেশিরভাগ দেশে মাদার্স ডেটা কবে উদযাপন করা হয়? মোস্ট অফ কান্ট্রিজ সেলিব্রেট মাদার্স ডে অন সেকেন্ড সানডে অফ মে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, পৃথিবীর বেশিরভাগ দেশেই মে মাসের দ্বিতীয় রবিবারকে মাদার্স ডে হিসেবে পালন করা হয় বা উদযাপন করা হয়। হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভ, মাদার্স ডেটা সাধারণত কীভাবে পালন করা হয়? মাদার্স ডেটা আমরা উইকিপিডিয়ার থেকে খানিকটা জানতে পারি। ইন দ্য ইউনাইটেড স্টেটস মাদার্স ডে কন্টিনিউস টু বি সেলিব্রেটেড বাই প্রেজেন্টিং মাদার্স অ্যান্ড আদার উইমেন উইথ গিফটস অ্যান্ড ফ্লাওয়ার্স, যে মাদার্স ডেটা আমরা সেলিব্রেট করি মাদেরকে এবং মায়ের পাশাপাশি মায়ের মতো অন্যান্য যারা মহিলারা আছে তাদেরকে আমরা গিফট এবং ফ্লাওয়ার দিয়ে এটা উদযাপন করি। অ্যান্ড ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বিগেস্ট হলিডেজ ফর কনজিউমার স্পেন্ডিং, এটা কনজিউমার স্পেন্ডিং একটু মানে আমরা যারা কনজিউমার বা আমরা যে খরচ করি ব্যয় করি এগুলোর মধ্যে এটা একটা, যে মানে এটা বোঝাতে চাচ্ছে যে যেই যেই হলিডেগুলো বা ন্যাশনাল হলিডেগুলোর জন্য আমরা ব্যয় করে থাকি তার মধ্যে তারা বলছে যে মাদার্স ডেতে তাদের মাদার্স ডে উপলক্ষে তাদের ব্যয়ের পরিমাণটা সবচেয়ে বেশি আমেরিকাতে। আমাদের দেশে কিন্তু এরকম না, আমরা মাদার্স ডে সেলিব্রেট করার জন্যে খুব বেশি আয়োজন করি না, খুব বেশি খরচও করি না, এরা আমেরিকার কথা বলছে। ফ্যামিলিজ অলসো সেলিব্রেট বাই গিভিং মাদার্স আর ডে অফ ফ্রম অ্যাক্টিভিটিস, পরিবারগুলো মাদার্স ডেটা উদযাপন করে মাদেরকে একটা দিন অফ দেয় তাদের যে প্রত্যেক দিনকার কাজকর্মগুলো আছে সেগুলোর থেকে, এটা তো ছুটির দিন থাকেই, সেই সাথে ওই দিনটাতে মায়েরা কোনো কাজ করে না, তাদের জন্য এটা অফ ডে থাকে। ডে অফ ফ্রম অ্যাক্টিভিটিস লাইক কুকিং অর আদার হাউসহোল্ড কোর্স, কোর্স অর্থ গৃহস্থালির ছোটোখাটো কাজ, এই দিনটায় মায়েরা রান্নাবান্না করে না এবং গৃহস্থালির অন্যান্য কাজও করে না, তাদের জন্য এটা একটা বিশেষ দিন এবং ছুটির দিন। আর এছাড়া আমাদের দেশে আমরা যেটা করি, আমরা মাদেরকে কোথাও কোথাও গ্রিটিং কার্ড দেই, মাদার্স ডে উপলক্ষে তাদের শুভেচ্ছা কার্ড দেই আমরা। এই দিন আমাদের বাড়িগুলোতে কোথাও কোথাও স্পেশাল খাবার, স্পেশাল ফুড রান্না করা হয় এবং কোথাও কোথাও পারিবারিক আড্ডা, একটু গল্প গুজব, কথাবার্তা, একটু হাসি ঠাট্টা, এগুলো হয়। আর কিছু কি আছে অভি? না, আমার তো মনে হয় এগুলোই হয়, আরও কিছু থাকলে তোমরা লিখতে পারো।
আর চার নম্বরে বলছে হোয়াই শুড ই অবজার্ভ মাদার্স ডে, আমাদের মাদার্স ডেটা কেন অবজার্ভ করা উচিত, আমাদের মাদার্স ডে কেন পালন করা উচিত। আমরা আমাদের মাদেরকে রেসপেক্ট করি, আমরা মাদেরকে যে রেসপেক্ট করি এটা তার একটা প্রকাশ, তাদেরকে যে আমরা লাভ বা ভালোবাসি সেটার একটা প্রকাশ, তাদেরকে আমরা অনার বা সম্মান করি এটা তার একটা প্রকাশ, এটা তাদের প্রতি আমাদের গ্র্যাটিচিউড বা কৃতজ্ঞতার একটা প্রকাশ, এবং এটা একটা রিকগনিশন বা স্বীকৃতি যে আম্মা তোমার কাছে আমরা কৃতজ্ঞ, তোমার জন্য আমরা পৃথিবীতে আসছি, তুমি আমাদেরকে এত বড় করছো, আমাদের জন্য এত কষ্ট করছো, এবং আমরা তোমার কাছে ঋণী, আমরা তোমার কাছে চির কৃতজ্ঞতা কৃতজ্ঞ। এগুলোর একটা প্রকাশ আমরা মাদার্স ডেতে করি এবং এটা আমাদের করাই উচিত। আচ্ছা, ইতে বলছে রাইট এ প্যারাগ্রাফ বাই অ্যান্সারিং ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই কোশ্চেনগুলোর মাধ্যমে প্যারাগ্রাফ লিখতে বলছে। ডু ইউ হেল্প ইয়ার মাদার উইথ হার হাউস ওয়ার্ক, হাউ, তুমি কি তোমার মাকে তার বাড়ির কাজে সাহায্য করো, কীভাবে আমরা কি করি, আমরা কি ছোটোখাটো সাহায্য করি। মেয়েরা একটু বেশি হেল্প করে মাদেরকে, গৃহস্থের ছোটোখাটো কাজে হেল্প করে, তারাই ভালো বলতে পারবে, বিশেষ করে কিচেনে ডাইনিংয়ে পুরো বাসাটার ওভারঅল ডেকোরেশন, বাসাটা ঠিকঠাক রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, টুকিটাকি কাজ, মায়ের অন্যান্য যে কাপড় ধোয়া, থালা বাসন মাজা, এগুলো কাজে মেয়েরা হেল্প করে। আমরা ছেলেরাও করি, কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা কম, এগুলো নিয়ে আমরা হয়তো খানিকটা লিখতে পারি। তাছাড়া আর আমরা যারা ছেলেরা আছি, আমরা ছোটোখাটো কিছু হেল্প তো করতেই পারি, আমরা মাদেরকে তাদের কথা মতো বাজার করে দেই, তারপরে দোকান থেকে টুকিটাকি জিনিসপত্র এনে দেই, রিক্সা ডেকে দেই, কখনো কখনো আমরা বিভিন্ন কাজের জন্যে আমরা এর ওর বাসায় যাই বা বিভিন্ন জায়গায় যাই, বা আমরা যারা বড় হাউসওয়ার্কে আমরা হেল্প করতে না পারলেও, আমার আম্মা মারা যাওয়ার আগে যখন সিএমএইচে ছিলেন, আমি তখন তার সাথে 9 দিন সিএমএইচে ছিলাম, তার আগে উনি যখন স্ট্রোক করে তার আগেও আরেকবার সিএমএইচে ভর্তি ছিলেন, সেবারও 3-4 দিন আমি তার সাথে ওইখানে ছিলাম। আমরা ছোটোবেলায় হেল্প না করলেও, তোমরা 9-10 পড়ো, তোমরা হেল্প হয়তো তেমনভাবে করো না, তবে সামনে তোমরা নিশ্চয়ই করবা, তোমরা যখন বড় হবা। গৃহস্থালির কাজে না করলেও পরবর্তীতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বাজার করে দেওয়া, তাদেরকে যখন চিকিৎসার প্রয়োজন হয় তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, তাদের পাশে থাকা, এইসব কাজে আমরা সবসময় আমাদের মাদের পাশে থাকি। তোমরা একটু চিন্তাভাবনা করলেই বাড়িতে তোমরা কীভাবে হেল্প করো মাদেরকে তোমরা নিশ্চয়ই লিখতে পারবা। ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে, ইফ ইয়েস হোয়েন অ্যান্ড হাউ, তুমি কি মাদার্স ডে উদযাপন করো, যদি হ্যাঁ হয় হোয়েন অ্যান্ড হাউ। আমরা আমাদের দেশের সাধারণ প্র্যাকটিস হলো আমরা মাদার্স ডেটা উদযাপন করি না, আমরা টেলিভিশনে 1-2 নাটক দেখি বা খবরে যখন রাতের বেলা দেখি যে আজকে ছিল ইন্টারন্যাশনাল মাদার্স ডে, আমরা সে তখন জানতে পারি এই দিনটায় আমাদের মারা এখনও আমাদের দেশে তেমন কোনো রিলিফ পায় না। আমেরিকায় যেরকম মাদেরকে একদিন কাজ থেকে ছুটি দেওয়া হয়, তারা যেরকম ফ্রি সময় কাটায়, আমাদের দেশে আমরা এটা পারি না। আমরা হয়তো সামনে আস্তে আস্তে আরও শিখতে পারবো। আর সেলিব্রেটটা আমরা কীভাবে করি এবং কীভাবে তাদেরকে আমরা তাদের সাথে সেলিব্রেট করতে পারি, এটা আমরা D2 এবং D3 যে আলোচনাগুলো করছি সেখান থেকে কিছু কয়েকটা ক্লু নিয়ে আমরা হয়তো এগুলো করতে পারবো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।